ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে এই ভিডিও টপিক থাম্বনেল, তো থাম্বনেল বিষয়ে কিছু কথা বলে নিই। তো থাম্বনেল আমাদের যে ইউটিউবে যে আমরা ইউটিউবার ভিডিও যে আপলোড করি, তো আপলোডের মূল যে কন্টেন্ট সেটি হলো আমাদের ভিডিওর থাম্বনেল। তো এই থাম্বনেলটি কি যে ভিডিওটির চেহারা, মানে ধরুন আমার বা আপনার যে নিজের চেহারা, তো এটি হলো থাম্বনেল। বা আমাদের যে চলাচলের গতিবিধি সব কিছুই মধ্যে যে কন্টেন্টটা থাকে, তো সেটি যেরকম ঠিক একই রকম হলো এই থাম্বনেলটি। তো যদি আপনি এই থাম্বনেলটি খুব সুন্দর করে সাজান বা সুন্দর করে রাখেন, লেখাগুলা সুন্দর থাকে এবং আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো সুন্দর থাকে, তো অবশ্যই আমার মানে অবভিয়াসলি আপনার এই ভিডিওটি অবশ্যই একটু পপুলার ভাবে সাবমিট হবে। তো সেই জন্য আর একটি কথা, ধরুন এই একটি গরিব ফ্যামিলিতে একটি সুন্দর মেয়ে জন্মগ্রহণ করেছে, তো সেই মেয়েটির কিন্তু সম্ভাবনা থাকে যে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হওয়ার। এটি কারণটা হলো যে তার চেহারাটা সুন্দর। তো আমাদের এই ভিডিওটার কন্টেন্ট মোটামুটি যাই থাকুক, আমাদের ভিডিও থাম্বনেল যেটি তৈরি করব আমরা, সেই ভিডিও থাম্বনেলটি আমরা অবশ্যই খুব সুন্দর করে তৈরি করব, যাতে আমাদের এই চেহারাটা দেখেই একজন মানুষের ইয়ে হয় যে ভিডিওটি একটু দেখি। তো যদি থাম্বনেলটি এমন হয় যে না খুব একটা ভালো না, তো বুঝতেই পারছেন যে একটা মেয়েটে একটি আপনি যখন একটি মেয়েকে বিয়ে করতে করার জন্য দেখতে যাবেন, তো মেয়েটা যদি চেহারাটা খুব একটা ভালো না হয়, আপনি হয়তো বা চাইবেন না যে সেই মেয়েটাকে আমি বিয়ে করি। তো ঠিক সেরকম মানে যে একটি কন্টেন্ট, যে কন্টেন্ট একটা মানুষ সার্চ দেওয়ার পরে আসবে অনেকগুলো ভিডিও যে সিরিয়ালগুলো আসবে, আসার পরে যে তারা কিন্তু খোঁজে যে আসলে কোন কন্টেন্ট ভালো কন্টেন্টটা খোঁজে। তো আপনার কন্টেন্টটা যদি ভালো থাকে, তারা অবশ্যই আপনার ভিডিওটা ওপেন করবে এবং আপনার ভিডিওটা দেখবে। তো এটাই হলো থাম্বনেলটা, হলো ইউটিউব ভিডিও মানে আমার প্রত্যেকটা ইউটিউবারদের জন্য আমি বলবো যে থাম্বনেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেজন্য আজকে আমি দেখাবো যে আমি নিজে যেভাবে থাম্বনেলটি তৈরি করি, তো সেটি এখন দেখাবো। তো সেটি দেখানোর জন্য প্রতি বরাবরের মতো আমি যেটি বলে থাকি যে অবশ্যই আমার এই চ্যানেলে নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওখানে একটি ক্লিক করে দিবেন, এবং পাশে যে নোটিফিকেশন মেসেজ যে বেল আইকনটি আছে ওটিকে অল করে দিবেন। ভিউয়ার্স, তো এখন আর বেশি বকবক করব না, বেশি কথা বলবো না, না বলে এখন সরাসরি কাজে চলে যাব। প্রথমত আমাদের আমি অ্যাডোবি ফটোশপে পিএস সফটওয়্যারটি দিয়ে কাজ করব। তো আমি অ্যাডোবি ফটোশপ এই পিএস এই সফটওয়্যারটি নিয়েছি, তো এটি এখন ওপেন করব। আপনার যে কোনো ভার্সন বা যে অ্যাডোবি ফটোশপে যে কোনো সফটওয়্যার দিয়ে এই কাজটি করতে পারবেন। আমি 2020 ব্যবহার করছি, তো একটু সময় নেবে। তো সফটওয়্যারটা ওপেন হওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে, যে স্বাভাবিক অবস্থায় যার আপনারা এই ফটোশপে অ্যাডোবি ফটোশপে ব্যবহার করে থাকেন। তো এরকম আসার পরে আপনার ক্রিয়েট নাও, ক্রিয়েট নাওতে ক্লিক করবেন। তো ক্রিয়েট নাওতে ক্লিক করার পরে আপনাকে একটি যে পেজটি আপনার থাম্বনেল যে পেজটি নেবেন সেটি যে সাইজ সেটি আগে নির্দিষ্টকরণ করে নিতে হবে। তো সেটি আপনি নেবেন হলো 1280x720 রেজুলেশন 72, অবশ্যই পিক্সেলে রাখবেন আর আরজিবি কালার মোডে রাখাটাই ভালো। তো এখন এই অবস্থানে এটা নেওয়ার পরে আমি এখন পেজটি ওপেন করব। তো ভিউয়ার্স, আমার এই পেজটি ওপেন হয়েছে। তো এখন এই পেজটিকে যে আমার যে ব্যাকগ্রাউন্ড কালার বা যে কালার সেই কালারটি এরকম আছে, আমি কীবোর্ড থেকে ডি চাপলাম, চেপে এটিকে কনভার্ট করে নিলাম। তো এটিকে আবার হোয়াইটটি উপরে দিই। তো এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে চেঞ্জ করে নিব। প্রথমত তো একটু লাইট কালার দিব,
একটু লাইট, তো লাইট কালার দিয়ে ওকে দিব। তো এখন আমি যে কাজটি করব, তো আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি আমি ফটোশপে নিজে এখান থেকে নিচ্ছি, কোনো ওয়েবসাইটে বা কোনো ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করছি না। যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নির্দিষ্টভাবে দিতে চান, তো আপনি অনলাইনে গিয়ে এখানে সার্চ দিবেন, তো অনলাইনে এখানে এসে আপনি থাম্বেল ব্যাকগ্রাউন্ড এটি লিখে সার্চে দিলে, থাম্বেল ব্যাকগ্রাউন্ড এটি লিখে সার্চে দিলে পরে অনেকগুলো থাম্বেল ব্যাকগ্রাউন্ড যেগুলো এইগুলো আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিয়ে আপনি সেই কাজটি করতে পারেন। তো আমি এইগুলো নিয়ে কাজ করব না, আমি সঠিকভাবে যে কাজটি সেটি করে দেখাবো। তো এখন আমি এটি রেখে এই যে ব্যাকগ্রাউন্ড, প্রথমে তো এই থাম্বেলটি তৈরি করার জন্য আমার আগে ব্যাকগ্রাউন্ডটি সেট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি কালার সিলেক্ট করছি, তো কালার সিলেক্ট করার পরে আপনার যেটি কালার, যেটি আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি দিবেন। তো দেওয়ার পরে আপনি এখান থেকে ড্রপ ডাউন বাটনে এখান থেকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে গ্র্যান্টেড টুল এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার আইকনটা একটু চেঞ্জ হবে। তো আইকনটা চেঞ্জ হওয়ার পরে এই মাথাতে কর্নার থেকে আমি এখান থেকে এতদূর পর্যন্ত ঠিক এভাবে দিলাম। তো দেওয়ার পরে দেখুন হোয়াইট এবং রেড ফুল একটি ম্যাচিং দুটো কালার আমার পেজটি হয়ে গেল। তো এটিতে আমি এখন আমার হলো যে ইউটিউব যে থাম্বেল এটিতে এটি তৈরি করব। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমাকে যে টেক্সটগুলো, তো সেই টেক্সটগুলো আমাকে আগে লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য আমাকে যে টেক্সট, এই টেক্সট এখানে আছে, এখানে টেক্সটে ক্লিক করব। তো আপনি হরিজেন্টাল মানে খাড়া অবস্থানে যেভাবে চান সেইভাবে টেক্সটটি নেবেন। নেওয়ার পরে আপনার ফন্ট আপনি যদি বাংলাতে নিতে চান তো বাংলাতে দিবেন, আর ইংরেজিতে দিতে চাইলে আমি টাইম নিউ রোমান ব্যবহার করছি। আপনি যেটা হয়, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটি ব্যবহার করবেন। তো ফন্ট এটি সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করছি এবং আমি লিখব ইউটিউব। তো ইউটিউব লেখার পরে এখানে আবার থামবো, থামার পরে আবার দিব, দেওয়ার পরে আবার লিখব একইভাবে টিউব ইউটিউব হয়ে গেল। তো আমাদের প্রথমত যে থাম্বেলের যে কন্টেন্ট ইউটিউব, এবার লিখব থাম্বেল। তো এখন তো সরি থাম্বেল, তো এটি লেখার পরে আমি যে এই লেখাগুলো হয়ে গেল। তো ইউটিউব থাম্বেল, এখন না যদি আপনি মনে করেন যে আপনি বাংলাতে লিখবেন, তো বাংলাতে আমি বাংলা ফন্ট এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে শুধু নিয়ে সিলেক্ট করে এখন এখানে একইভাবে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যালার্ট বি চাপবো, চাপার পরে বিজয় অ্যাক্টিভ করে নেবো। আমি বিজয় ব্যবহার করছি, আপনারা যেটি ব্যবহার করেন অভ্র ব্যবহার করতে পারেন। তো অ্যাক্টিভ করে নিয়ে আমি এখন লিখব ইউটিউব থাম্বনেল। যেভাবে তৈরি করি, তো এই কথাটি আমি এখন এখানে রাখলাম। তো এখন মোটামুটিভাবে আমাদের যে কন্টেন্ট টেক্সটগুলো সেগুলো হয়ে গেছে। তো এখন আমি এটিকে সাজাবো ইউটিউব। তো প্রথমে ইউটিউব সিলেক্ট করলাম, সিলেকশন আগে মুভ টুল এটাকে সিলেক্ট করে নিই, নিয়ে ইউটিউব, তো ইউটিউবকে এখানে দিলাম।
এখন টিউব, টিউবকে এখানে দিলাম। তো এবার আমি এখানে যে ইউটিউবের পরে যে ইউটিউব এই লেখাটিকে একটু বড় করে নেব, কিবোর্ড থেকে লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। দেওয়ার পরে এই রাইট বাটন ক্লিক করে সেলস সেল দিয়ে যাতে না ফেটে যায়। তো ইউটিউব, তো এটি দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করব। এবার টিউব, টিউবটি আবার এখানে নিয়ে আসব। নিয়ে এসে এটি একইভাবে টিউব লেয়ার সিলেক্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে সেলস। তো ইউটিউব, তো এখন ইউটিউবের যে লেখাটি নিচে একটি রেকট্যাঙ্গেল টুল নেব, তো রাউন্ড রেকট্যাঙ্গেল টুলটি নেব এখানে। তো এটি সিলেক্ট করে রাউন্ড রেকট্যাঙ্গেল টুল এটি এভাবে ডাক করে দেব। তো এখন দেখুন, এই এখানে রাখার পরে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসলাম, আবার ওই লেয়ারে গেলাম। যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, মোটামুটি। তো এখন আমি একটু আগের ইউ ইউ লেখাটিকে কালারটি চেঞ্জ করে নেই, এটি কালার হবে ব্ল্যাক। ওকে। আর টিউব, তো টিউবের নিচে যে আমি যে নিচে যে রাউন্ড রেকট্যাঙ্গেল টুলটি নিলাম, তো এটিকে ডবল, এই লেয়ারটিকে ডবল ক্লিক করব। ক্লিক করে এখানে কালার ওভারঅলে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখুন যে অপশনটি আসছে, তো কালার, কালারে এখানে ক্লিক করে আমি রেড কালারটি সিলেক্ট করব। ওকে, দেন ওকে। তো এখন আমাদের যে টিউব যে কালারটি আছে টিউব, তো সেই কালারটিকে আমি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এসে আবার হোয়াইট করে দেব, ইউটিউব। ওকে। তো মোটামুটিভাবে সুন্দরভাবে ইউটিউব লেখাটি আমাদের হয়ে গেল। এখন আমরা লিখব থাম্বনেল। তো থাম্বনেল লেখাটির জন্য আমি আবার এই রেকট্যাঙ্গেল টুল, মানে স্কোয়ার যে রেকট্যাঙ্গেল টুলটি সেটি নিব। নেওয়ার পরে এখান থেকে ড্র্যাগ করে ঠিক এই পর্যন্তই রাখলাম। তো রাখার পরে এখন দেখুন আমার যে এটি এটি নিচে দিব, লেয়ারটি নিচে দিব। নিচে দেওয়ার পরে এখন এই যে আমার যে থাম্বনেল লেখাটি এটি সিলেক্ট করব। তো মুভ টুল সিলেক্ট করে থাম্বনেল, এই থাম্বনেল লেখাটিকে উপরে নিয়ে যাব। যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে সেলস অ্যান্ড থাম্বনেল। আমি একরকম ভাবে দেখাচ্ছি, আপনারা এর থেকেও আরো সুন্দর করে করতে পারবেন। তো এটি হওয়ার পরে এখন আমি কিবোর্ড থেকে ইন্টারফেস করব। ইন্টারফেস করার পরে এখন যে রাউন্ডটি আছে নিচে, এই যে রাউন্ড রেকট্যাঙ্গেল, এটিকে ডবল ক্লিক করব একইভাবে কালার ওভারঅলে। ক্লিক করার পরে এখন এটি যে কালার আমার পিছনে যে কালারটি আছে হোয়াইট, এবং আমি এটির যে কালারটি দেব, তো এই কালারটি দেব ব্লু কালার। তো ব্লু কালারের সঙ্গে আমি একটা ম্যাচ হালকা শ্যাডো কালার দিব। তো এটি দেওয়ার জন্য আমি একটু এই যে এখানে দেখুন, হ্যাঁ ওকে ওকে।
এখন এটে একটু অপাসিটিতে একটু কমিয়ে বাড়িয়ে দেখি। বাস, ওকে ওকে। তো এটিতে আরেকটি কাজ করে নেই, সেটি হলো যে আমাদের যে ওকে সরি থাম্বেল থাম্বেল লেখাটি আছে, তো থাম্বেল লেখাটি একটু পরিবর্তন করে দেখি যে আসলে কোন লেখাটি উজ্জ্বল হয়। তো সেটি করার জন্য আমি এখান থেকে দেখব যে যেটি ভালো হয় ওটি দেব। তো ভুলই থাক, তো এটি রাখার পরে আমি এখান থেকে এই থাম্বেল লেখাটির পরে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টিক, এটিতে ক্লিক করলাম। করার পরে স্টিকে এসে আমি এখানে যে স্টিকটি আছে সেটি একটু হোয়াইট করে দেব। দেখুন আগের থেকে একটু ভালো, একটু উজ্জ্বল দেখাচ্ছে। দিয়ে এটিকে ওকে প্রেস করব এবং এখানে কন্টেন্ট আছে 3। তো দেখুন এখানে যদি 5 দিই তাহলে আরও বেশি হয়ে গেল। তো এখন সেই হিসাবে আমি এখান থেকে 2 দিব। তো 2 দিলে হালকা ভাবে থাকবে, তো এটি মোটামুটি তো থাক। তো ওকে। তো এখন আমাদের যে কাজটি থাকলো সেটা হলো আমি যেভাবে তৈরি করি এই কথাটি। তো এই কথাটি এখন আগে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে সেলস, তো সেলস এখন এটিকে এই সুন্দরভাবে দিয়ে দিলাম। বাস, তো এখন এটি আমাদের মোটামুটি ভাবে হয়ে গেল। তো এখানে আপনি আরেকটি আচ্ছা ওকে দেন, এখন স্টিক এখানে এই লেখাটিকে একটু অন্য চেঞ্জ করে দেখি। কালার কালার চেঞ্জ করার জন্য কালার তখন অন্য কালার দিয়ে দেখি কেমন দেখা যায়, যেটি আমাদের বেশি ভালো ফুটবে আমরা সেটি দিব। কারণ অবশ্যই যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট আছে তো অবশ্যই ডিপ কালার দিবেন, তাহলে লেখাটি ভালো ফুটবে। তো ওকে। তো এখন আমি যে এই যে থাম্বেলটি তৈরি হওয়ার পর এখানে মোটামুটি লেখা শেষ, মোটামুটি লেখা শেষ হয়ে গেছে। তো এখন আমি এই যে এই লেখাটি একটা স্টিক দিয়ে দিব আর একটু সুন্দর করার জন্য। তো স্টিকে আমি একটু অন্য কালার দিব, ও এটি যেরকম হোয়াইট আছে অটোমেটিক্যালি স্টিক হোয়াইট কালার সিলেক্ট করে নিয়েছে। তো আমি এটিকে একটু গ্যান্ডি এখন ঠিক আছে, ওকে দেন ওকে। তো এখন আমি এই যে এখানে একটি ইমেজ নিব। তো ইমেজটি আমি আগে আমার যে ডেস্কটপে একটি ইমেজ, মানে আপনার যে ইমেজটি থাকবে সেই ইমেজটি আপনি দিবেন। তো ইমেজটি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে দেখুন ইমেজটি একটু সাইজ এখন জুম আউট করে নেই, তাহলে দেখতে ভালো বোঝা যাবে। তো সেলস করে নেই, তাহলে এখন বড় করলেও ফাটবে না। আপনারা দেখবেন দেখার পরে যেভাবে আপনাদের কাছে ভালো মনে হয় ঠিক সেইভাবে দিবেন। তো এটি হওয়ার পরে আমি কিবোর্ড থেকে মাপ করে বসে দিয়ে তারপর কিবোর্ড থেকে ইন্টার দিলাম। তো এখন এখানে একটু যদি আমি একটু কাজ করি তাহলে একটু সুন্দর দেখাবে। তো এখন এখানে যে রেক্ট্যাঙ্গেল টুলটি সেটি আবার নিব,
নেওয়ার পরে তো এটি ইমেজ, এই যে ইমেজ, ইমেজের নিচে থাকবে সেহেতু ব্যাকগ্রাউন্ডটি আগে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই টুলটি রেটিংয়েল টুল নিয়েছি, তো এখন আমি এই রেটিংগেল এই টুলটি নেব। তো এখন এই টুলসটি, এখন আমরা এখানে আবার ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আবার এই রেটিংগেল টুলটি সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল টি দেব, দিয়ে সিলেক্ট করে রাইট বাটন সেলস। তো এখন এই এটিকে একটু বড় করে নিব, তো করার পরে এখানে আবার রাইট বাটন ক্লিক, লেফট বাটন ক্লিক করব, রোটেট, তো একটু রোটেট করে নিব। হ্যাঁ, তো রোটেট করে এই যে এখন এখানে দিয়ে দিব, তো মোটামুটি দেখুন একটু সমঝোতার মধ্যে আসছে। তো এখন এই যে এই কালারটি, এই কালারটি এখন একটু চেঞ্জ করে দিব, কালারটি এখন একটু চেঞ্জ করে দিব। তো কালারটি চেঞ্জ করার জন্য আমাকে যেটি করতে হবে, তো এখান থেকে আগে আবার ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার স্টেক স্টেক ডবল ক্লিক করব, ডবল ক্লিক কালার ওয়াইজ এভরিওয়ালি। তো এখন দেখুন যে এই সাবটে যে কালারটি আছে সেই কালারটি এখন মোটামুটিভাবে হয়ে গেছে, তো আমি এটিকে একটু 100 করে দিলাম, তো আগের থেকে মোটামুটি অনেকটা ভালো লাগছে। তো এখন এটিকে দেন আরেকটু যে কাজ করি সেটা হলো স্টিক, তো স্টিকটা আমি কালারটা দিব অন্য একটি কালার দিই, যেটি আপনার ভালো লাগবে সেটি দিবেন, মানে যেটি দেখবেন যেটি ভালো ফোটে এরকম একটি কালার দিবেন। তো ওকে, তো এটি দেওয়ার পরে আপনার যে এখানে যে আপনি যে একটু বাড়িয়ে দিবেন, তো হ্যাঁ এই যে ওকে বাস। তো এখন এই এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, প্রেস করে সেলস, একটু উপরে তুলে দিব আর একটু, হ্যাঁ ওকে। তো এখন এটি ইন্টার দিয়ে দিব। তো এখন আমাদের যে স্টিক যে কালারটি এটি আসলে একটু খারাপই দেখাচ্ছে, যার কারণে আমি এই স্টিক কালারটি চেঞ্জ করে নিব, নিয়ে এই যে কালারটি সিলেক্ট করে দেন ওকে। তো এখানে যে অপাসিটি, অপাসিটিটা একটু কমিয়ে দেব আর সাইজটা একটু বাড়িয়ে দেব। তো মোটামুটি ভাবে দেখুন আগের থেকে এখনো অনেকটা সুন্দর হয়েছে। তো এখানে আরেকটি কাজ করি, সেটি হলো যে এই আমি যেভাবে তৈরি করি এই কথাটিকে একটু এইদিকে, যেহেতু জায়গা আছে তো এদিকে একটু কিবোর্ড থেকে আগে টেক্স এটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা লেয়ারটি সিলেক্ট করে এখন এখানে ক্লিক করে আগে ব্যাক স্পেসটা এখানে কেটে দিয়ে ইন্টার দিব। তো দেওয়ার পরে দেখুন এখানে ওকে। তো এখন কিবোর্ড থেকে অন্য লেয়ারে গেলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করলাম এবং আবার লেয়ার গেলাম, কিবোর্ড থেকে টি প্রেস করলাম, করে এখন এই লেয়ারটিকে সেলস করে দেখুন,
কিবোর্ড থেকে এখন ইন্টারফেস করব। আর টেক্সটটি একটু কেমন যেন লাগছে, তো টেক্সটটি হ্যাঁ এখন মোটামুটি ভালো আছে, তো ওকে দেন। আর এই মোটামুটি, আর যদি আপনারা ইমেজের সঙ্গে যে ইমেজ, এই ইমেজের সঙ্গে যে ইমেজটি নিয়ে আসলাম, হ্যাঁ এই ইমেজের সঙ্গে এটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে স্টিক, তো স্টিক দিয়ে, তো স্টিক এই সাইজটি কমিয়ে দিই, এমনিতে ভালো লাগছে। তো ইয়ার্স এখন এই মোটামুটি কাজ শেষ হয়েছে, তো এখন আমি এটিকে সেভ করব। সেভ করার জন্য সেভ অথবা সেভ অ্যাজ, তো আমি সেভ করলাম, তো এখন সেভ প্রোগ্রামটি আসলো। এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে জিপিজি মোডটা, এই যে জিপিজি মোডটা সে অন করে নেব, নিয়ে সিলেক্ট করে দিয়ে এখন যে নামে সেভ করব ইউটিউব, থাম্বনেল, ও সরি 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 এখানে এইচটা কেটে দিয়েছে, তখন থাম্বনেল, সরি বন্ধুরা, তো এখন এটি কিবোর্ড থেকে থাম্বনেল লেখাটি সিলেক্ট করে সুন্দর করে বসিয়ে দিব, দেন ওকে। তো কালারটি ওকে, এই টেক্সট, এই বাংলা লেখার এই টেক্সটটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আর সুন্দর লাগবে। আসলে ভিউয়ার প্রথমে একবারে অ্যাকুরেট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্য একটি কাজে বারবার একটু মডিফাই করতে হয়। ওকে, তো এখানে যে স্টিকটা আছে এটা উঠাই দিব, তাহলে সুন্দর দেখা যাবে। তো এখন এটি মোটামুটি হয়ে গেছে, তো এখন এটিকে আমি সেভ অ্যাজ থাম্বনেল অ্যান্ড জিপিজি, সেভ অ্যাজ ওকে। তো আমাদের এই ফটোটি এখন সেভ হয়েছে, ভিউয়ার্স আমি মোটামুটিভাবে আপনাদের একটি থাম্বনেল একটু সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছি। তো তারপরে যতটুকু
একটু আরেকটু কাজ করলে পরে আরো সুন্দর হতো। তো ভিউয়ার্স, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, আপনি এরকম সুন্দর করে যদি আর একটু মডিফাই করেন, তো থাম্বনেলের উপর অবশ্যই একটু মডিফাই করবেন, সুন্দর করে সাজাবেন। কেন আর কেন করবেন সেটা তো আমি আগেই বললাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।